ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সীমান্তে চীনের আগ্রাসনের আবহে 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে মোদি সরকার, সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। এই প্রেক্ষাপটে এবার বেজিং এর থেকে দূরত্ব তৈরির চেষ্টা টিকটকের মূল সংস্থার। সংস্থার আধিকারিকের দাবি, ভারতে কারা টিকটক ব্যবহার করেন সেই সংক্রান্ত তথ্য চীন সরকার কখনো চায়নি। সেই সব তথ্য সিঙ্গাপুরের সার্ভারে রাখা থাকে। ভবিষ্যতে চীনা সরকার থেকে এই ধরনের কোনো আবেদন পেলে তা মানা হবে না।